আজও বলা হয়নি বাবা তোমাকে ভালোবাসি, ভালোবাসি তোমায় অসংখ্য। মোসাম্মৎ ইসরাত জাহান। খুব ছোট্টবেলার কথা, বাবার হাত ধরেই প্রাইমারি মাধ্যমিক স্কুলে যাওয়া কয়টে মেয়েরই ভাগ্যে থাকে এটা? আজকালকার বাবারা তাদের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আমি সেই ভাগ্যবান যে কিনা বাবার হাত ধরে স্কুলে যেতে পেরেছি। কারো বাবাকে ছোট্ট করতে চাই না, সবার বাবাই ভালো, কিন্তু আমার বাবা একটু বেশি ভালো। একটা কথা মনে পড়লে আজও কান্না চলে আসে। ছোট্টবেলায় একবার আমার খুব জ্বর হয়, তখন বয়স 7 কি 8, সারা রাত ঘুমাইনি। আমার বাবা মাও সারা রাত আমার পাশেই ছিল। একটু পর দেখি বাবা মা দুজনেই কান্না করতেছে, খুব কষ্ট লাগে আজ ওই কথাটা মনে পড়লে। বাবা আমার মাটির মানুষ, আমার আম্মু প্রায় বাবাকে বকে, কিন্তু বাবা কিছুই বলেন না। একটি বার শুধু আম্মুর চোখের দিকে তাকাতো, কখনো কিছু বলতে শুনিনি। এত নরম আর সহজ সরল হওয়া কি উচিত? ক্লাস SSC শেষ করার পর আমাকে হোস্টেলে পাঠিয়ে দেওয়া হয়, তখন বোঝা শুরু করলাম বাবা মা কী জিনিস। আব্বুকে অনেক দিন পর পর দেখতাম। জীবনে প্রথম যেদিন ইলিশ মাছ খাই খুব মজা পেয়েছিলাম, খুব বায়না ধরেছিলাম যে আবার খাবো। সাথে সাথে আব্বু বাজারে চলে যায়, এমন বাবা কে না চায়? পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলের রেজাল্ট দেওয়া নিয়ে আব্বু চলে আসতো, রেজাল্ট দেখতে নাকি সাহস জোগাতে। তখন বুঝতাম না, কিন্তু আজ বুঝি। এরপর বাবার স্কুলে পড়েছি। মধ্যবিত্ত পরিবার, এই পরিবারে সমস্যা বেশিই থাকে, কিন্তু কখনোই সে সমস্যায় আমরা পড়িনি। ভাই বোন যত ঝামেলা গেছে সব তাদের উপর দিয়েই। ভালো তো বাসেই নিজের মেয়েদের, তাই বলে এত? খুব কষ্ট পাই আজ, দূরে থাকি বলে খুব একটা দেখতেও পাই না তোমায়। বকাঝকা খেয়েছি সব মার কাছ থেকে, বাবার কাছ থেকে পাইনি। কত সহজ সরল আমার বাবা। আজ হয়তো বাবাকে নিয়ে এসব কথা লিখছি, বাবা জানেও না, জানতেও চায় না। কিন্তু বাবাকে অনেক ভালোবাসি, এটা কিভাবে জানাবো? বাবার মুখটার দিকে তাকালে খুব মায়া লাগে। বাবার হাত ধরেই কত কি শিখলাম, ট্যাংরা মাছ, শিং মাছ খাওয়া, আরও কত কি। সবচেয়ে বড় ট্যাংরা মাছটা আম্মু আপুকেই দিত, কিন্তু নিঃস্বার্থহীনভাবে বাবা সেটাও আমাকে দিয়ে দিত। কেন বাবা? বাসা থেকে যখন দূরে আসি খুব কষ্ট লাগে। আম্মু নীরবে কাঁদে, কিন্তু আরেকজন একটুও কাঁদে না, বোঝাতে চায় একটুও কষ্ট হয় না। আসলে কি তাই? সব বুঝি বাবা, তোমার মেয়ের সাথে লুকোচুরি খেলে পার পাবে কি? তোমার রক্তই তো বয়ে বেড়াচ্ছে বাবা। মাঝে মাঝে ফোন করে খুব কথা বলতে ইচ্ছে করে, ফোন করলেই লাইন কেটে দেয়, একটু পরেই নিজেই ফোন করে আর লাইন কাটার কথা বললে বলে থাক না, টাকা আছে তো। টাকা তো আমার ফোনও আছে বাবা। আজ 23টা বছর পর এসে বলতে চাই বাবা, সত্যি তোমাকে ভালোবাসি। হয়তো কখনোই বলিনি, তোমার মেয়ে তোমার কথা এখনো চিন্তা করে, এখনো তোমাকে নিয়ে ভাবে, তোমার মুখটা এখনো তার মনে পড়ে। ভালো থেকো বাবা। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন।